আপনারা নিশ্চয়ই একটি জিনিস লক্ষ্য করেছেন, যত দিন যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজগুলো অনেক পুরনো। এই ধরনের পারসেপশন আগে অনেকের মধ্যেই ছিল। এই পারসেপশনটি অনেকাংশেই কেটে গেছে, কারণ বিমানের বর্তমানে যেই উড়োজাহাজগুলি রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম হলো ব্র্যান্ড নিউ। শুধু ব্র্যান্ড নিউ বললে কিন্তু ভুল হবে, ওয়ার্ল্ডের সর্বশেষ সংযোজন বোয়িং 787 সেটিও কিন্তু বিমানের আছে। একটি দুটি নয়, ছয় ছয়টি উড়োজাহাজ রয়েছে বোয়িং 787। এই প্রত্যেকটি উড়োজাহাজ হলো নিজস্ব কিনা এবং ব্র্যান্ড নিউ। বর্তমানে তাদের বহরে উড়োজাহাজের সংখ্যা হলো 19টি। অতি সম্প্রতি আরও দুটি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ ড্যাশেট Q400 বিমানের বহরে সংযুক্ত হতে যাচ্ছে। আমাদের কাছে অনেকেই জানতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোটাল কতটি উড়োজাহাজ রয়েছে এবং কোন কোন মডেলের কয়টি করে উড়োজাহাজ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি দেখব বিমানের কয়টি উড়োজাহাজ নিজস্ব এবং কয়টি লিজে এনেছে। সো লেটস বিগিন। প্রথমে ছোট এয়ারক্রাফট দিয়ে শুরু করি। ছোট এয়ারক্রাফট মানে যে সকল এয়ারক্রাফট ডোমেস্টিক ফ্লাইটের জন্য ব্যবহার করা হয় এবং আকারেও ছোট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছোট এয়ারক্রাফটের মধ্যে রয়েছে ড্যাশেট Q400 এয়ারক্রাফটটি। এটি আগে বোম্বার্ডিয়ার নামের একটি কোম্পানি তৈরি করত, কিন্তু বর্তমানে তার শর্তটি বিক্রি করে দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে তৈরি করে ডে হেভিল্যান্ড নামের একটি কোম্পানি। এই উড়োজাহাজটি বিভিন্ন কনফিগারেশনে তৈরি করা যায়, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটগুলো একটু আরামদায়ক হওয়ার কারণে তাদের এয়ারক্রাফটগুলোর সিট সংখ্যা 74টি। স্বল্প দূরত্বের ফ্লাইট যেমন ঢাকা থেকে কলকাতা অথবা ঢাকা থেকে নেপাল, এই ধরনের ফ্লাইটগুলোতে এটি খুবই আরামদায়ক এবং খুব ভালো সার্ভিস প্রদান করে। এছাড়া ডোমেস্টিক রুটে এর বিকল্প খুব কম এয়ারক্রাফটই রয়েছে। বেসিক্যালি এর কম্পিটিটর হিসাবে ধরা হয় ATR-72 মডেলের এয়ারক্রাফটটি। ATR-72 থেকে এর স্পিড অনেক বেশি হয়ে থাকে এবং বেশি কার্গো বহন করা যায়। এখানে প্রোপেলার ইঞ্জিন ব্যবহার করা হয়, অর্থাৎ টার্বোপ্রোপ ইঞ্জিন। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে 3টি ড্যাশেট Q400 এয়ারক্রাফট আছে। অতি সম্প্রতি আরও 2টি যুক্ত হতে যাচ্ছে। এখন যেই উড়োজাহাজটি নিয়ে আলোচনা করব এটা হলো বোয়িং 737-800। এটি হলো বোয়িং 737 ম্যাক্সের ঠিক আগের মডেলের উড়োজাহাজটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটিকে বোয়িং এখন আর কোনো এয়ারলাইন্সকে প্রোভাইড করছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই মডেলের 6টি উড়োজাহাজ রয়েছে, এর মধ্যে 2টি নিজস্ব এবং 4টি লিজ। এই উড়োজাহাজটির টোটাল সিট সংখ্যা 150টি, এর মধ্যে 12টি বিজনেস ক্লাস এবং বাকিগুলো হলো ইকোনমি ক্লাস। বুঝতেই পারছেন এটি একটি মাঝারি মডেলের উড়োজাহাজ এবং মাঝারি দূরত্বের যে রুটগুলো, অর্থাৎ ঢাকা টু সিঙ্গাপুর, ঢাকা টু কুয়ালালামপুর অথবা ঢাকা টু ব্যাংকক, এই রুটের জন্য এই এয়ারক্রাফটটি খুব ভালো সার্ভিস দেয়। অর্থাৎ যেই সকল জায়গায় যেতে 4-5 ঘন্টা টাইম লাগে, অর্থাৎ ফ্লাইট টাইম 4-5 ঘন্টা, ওই সকল দূরত্বের জায়গাতে এই উড়োজাহাজটি খুব প্রিফারেবল। এই উড়োজাহাজটিতে 2টি ইঞ্জিন ব্যবহার করা হয় এবং ইঞ্জিনগুলো হলো টার্বোফ্যান, যার মডেল হলো CFM56-7B। এখন যেই উড়োজাহাজটি আমরা দেখব সেটি হলো বোয়িং 787-8। এটি বিমানের ওয়ান অফ দ্য লেটেস্ট মডেলের উড়োজাহাজ, এবং শুধু বিমানের না, সারা ওয়ার্ল্ডে যে সকল কমার্শিয়াল উড়োজাহাজ রয়েছে তাদের মধ্যে এর অবস্থান অন্যতম। আপনি চাইলে এই উড়োজাহাজটিকে লং রুটেও ব্যবহার করতে পারবেন। এটি টানা 12-15 ঘন্টা পর্যন্ত ইজিলি যেতে পারে। এর ইন্টেরিয়র ডিজাইনটি খুবই চমৎকার, পাশাপাশি বিমানের কেবিনটি নয়েস ফ্রি, অর্থাৎ বাইরের থেকে নয়েস খুব কম ভিতরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিট সংখ্যা রেখেছে 271টি। যদি 220-230টি সিট রাখতো তাহলে সিটগুলো আরও আরামদায়ক হতো এবং লাক্সারিয়াস হতো, কিন্তু কমার্শিয়াল দিক বিবেচনা করে এর সিট সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। এখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটি হলো GE NX-1B। এই মডেলের বিমানের 4টি
উড়োজাহাজ রয়েছে এর প্রত্যেকটি বিমানের নিজের কিনা। এরপরে যে উড়োজাহাজটির কথা আসে সেটি হলো বোয়িং 787-9। বিমানের দুটি এই মডেলের উড়োজাহাজ রয়েছে এবং দুটি নিজের কিনা। এর সাইজ বোয়িং 787-8 থেকে কিছুটা বড়, যার ফলে অনায়াসে আরও 20টি সিট বেশি রাখা যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে উড়োজাহাজগুলি রয়েছে এই মডেলের তার সিট সংখ্যা 298টির মতো। যেহেতু এর সাইজ কিছুটা বড়, সো ফুয়েল ট্যাঙ্কও বড়, যার ফলে বোয়িং 787-8 থেকে আরও 2 থেকে 2.5 ঘন্টা বেশি ফ্লাই করতে পারে। এরপরে যে উড়োজাহাজটি নিয়ে আলোচনা করব সেটি হলো বোয়িং 777-300ER। এটি বিমানের সবচেয়ে বড় মডেলের উড়োজাহাজ এবং এই উড়োজাহাজের মাধ্যমে বিমান সবচেয়ে বেশি প্রফিট অর্জন করে। এর টোটাল সিট সংখ্যা হলো 419টি, এর মধ্যে 35টি হলো বিজনেস ক্লাস এবং বাকিগুলো ইকোনমি ক্লাস। অলমোস্ট 20 টন কার্গো এই উড়োজাহাজ বহন করতে পারে। বুঝতেই পারছেন বিমান সবচেয়ে বেশি যাত্রী এই উড়োজাহাজের মাধ্যমে বহন করে। এই মডেলের বিমানের টোটাল 4টি উড়োজাহাজ রয়েছে এবং প্রত্যেকটি বিমানের নিজস্ব। এখানে GE90 ইঞ্জিন ব্যবহার করা হয় এবং ইঞ্জিন সংখ্যা হলো 2।